হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজ আপনাদের মধ্যে একটি ছোট্ট একটি ভিডিও, যে এখানে চারতলা ফাউন্ডেশন দিয়ে চার ইউনিটের বাসা এবং কিভাবে করা হচ্ছে যদি আপনারা দেখেন, বা কীভাবে করলে ভালো হবে সে বিষয়ে আলোচনা। তো দেখেন, এখানে চারটা ইউনিট করা হয়েছে আমাদের ড্রয়িং সহ। যদি দেখেন তো আমাদের কিন্তু এখানে দেখেন কলামগুলা বাঁধা হয়েছে এবং এই বেসগুলা, তো আমাদের এখানে বেসগুলাতে দেখেন এখানে সবটি বেজেই কিন্তু হুক দেওয়া হয়েছে। তো আমাদের এখানে চার ফিট বেজ আছে এবং 5 ফিট এবং 6 ফিট। এগুলা যদি আপনারা দেখেন কোন জায়গায় কোনটা, তাহলে অবশ্যই আসলে জাস্ট একটা আইডিয়া যে আমরা কীভাবে গড়টা বিল্ডিংটা করবো। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের একটি 250 তারর, যেটা আমরা 8 মিলি বলি, এটা যে এগুলো হুক দেওয়া হয়েছে, হুকের মাথায় কিন্তু এটা বাঁধা হয়েছে যাতে হুকগুলা হেলে না পড়ে। অনেক সময় দেখা যায় এটা না বাঁধার কারণে বাঁকা আঁকা বাঁকা হয়ে যায়, এজন্য এটি এখানে একটি 8 মিলি, যেটা 250 তারর, এটাকে বাঁধা হয়েছে। এবং এখানে দেখেন এখানে কিন্তু আমাদের যে কলামগুলা, এই কলামগুলা 6টি করে আছে এবং 8টি করে এবং 10টি করে এই কলামগুলো আছে। তো এখানে আপনারা অবশ্যই যদি একটি চারতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে চান, তাহলে অবশ্যই মাটিটা অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। তো আমাদের এখানে মাটিটা পরীক্ষা করা হয়েছে, তো এখানে চারতলা ফাউন্ডেশন অবশ্যই হয়, যার কারণে এখানে দেখেন এই বেসগুলা কিন্তু মধ্যখানে যে বেসগুলা করা হচ্ছে এগুলা 7 ফিট বাই 7 ফিট। তো এখানে আমাদের নিচে কিন্তু বালি, বালির কারণে পানি উঠে যায়, এজন্য এখানে একটি আমরা কংক্রিট এবং এই বালু দিয়ে এখানে মেগাডন করা হচ্ছে 1 ফিট করে। আমাদের মাটিটা 7 ফিট কাটা হয়েছে, তো 1 ফিট মেগাডন করা হবে। তারপরে এই বেসগুলো দেখেন এখানে কিন্তু মধ্যখানে যে আমাদের বেসগুলো, এখানে কিন্তু 10টি করে এই কলমে 500 তারর যেটা দেওয়া হয়েছে। আর বেসগুলোর ডালাই হলো 17 ইঞ্চি এবং 5 ইঞ্চি করে, যে স্টেপারটা দেখতেছেন এই স্টেপারটা 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে। এবং যে আমাদের সাইডে যে কলামগুলো দেখতেছেন এগুলো কিন্তু 6 ফিট এবং পাশে 4 ফিট করে দেওয়া আছে এবং 8টি করে রড। এবং কর্নারে যে বেসগুলো এগুলো 4 ফিট বাই 4 ফিট করা হয়েছে, 6টি করে রড দেওয়া হয়েছে। এবং দেখেন এখানে এই কলামগুলা মধ্যখানের বড় দেওয়ার উদ্দেশ্য হলো যে মধ্যখানে কিন্তু অনেক লোড বেশি থাকে বিল্ডিংয়ের, এজন্য। তো এখানে দেখেন এখানে এই 6টি করে রড দেওয়া আছে। এবং আমাদের যে নিচে কলামগুলো দেখতেছেন এগুলা কিন্তু যেহেতু উপরে গিয়ে 10-12 হবে, নিচে কিন্তু 12 এবং 14 দেওয়া হচ্ছে। তো ফাউন্ডেশন দিয়ে আসলে অবশ্যই আপনারা একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িংটা করে নেবেন, এবং মাটিটা অবশ্যই যদি আপনি 3তলা বা 4তলা বিল্ডিং করতে চান, তাহলে অবশ্যই আপনি মাটিটা পরীক্ষা করে নেবেন, নয় আপনার রিস্ক হয়ে যাবে পরবর্তীতে। এই বিল্ডিং তো আর 1-2 দিনের জন্য নয়। তো দেখেন এখানে আমাদের চারটা ইউনিট কীভাবে করা হয়েছে, এখানে আপনারা যদি দেখেন এই ড্রয়িংটি, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে কীভাবে কী আসার বিষয় করা হচ্ছে। এখানে কিন্তু 22টি পিলারের মধ্যে এই বিল্ডিংটি করা। তো আমাদের এখানে কিন্তু প্রায় 2300 স্কোয়ার ফিটের মতো হয় এই বিল্ডিংটি। একটি গ্যারেজ থাকবে, যেটা এখানে 2টি রুমের মধ্যে একটি গ্যারেজ থাকবে এবং মধ্যখানে সিঁড়ি থাকবে। এটা হলো নিচতলার, এই ড্রয়িংটি হলো নিচতলার জন্য। তো যেহেতু চারতলা হবে, এটা নিচতলা এরকমভাবে করা হবে। এবং আমাদের যদি দেখেন উপরতলায় কীভাবে করা হবে, এই যে দেখেন এটা হবে আমাদের দ্বিতীয় তলা, তৃতীয় তলা এবং চতুর্থ তলা, এখানে এই এইভাবে করা হচ্ছে। এখানে প্রত্যেকটাই কিন্তু 2টা বেডরুম, একটা একটা ডাইনিং রুম এবং একটি কিচেন এবং 2টি বাথরুম এবং একটি বারান্দা করা আছে। আসলে এগুলাতে এই সবগুলাতে কিন্তু একই সিস্টেম, সবটি ইউনিটই একই সিস্টেমে করা হয়েছে। এটা কিন্তু 2300 স্কোয়ার ফিটের মধ্যে। তো আমাদের এখানে 2300 স্কোয়ার ফিটের মধ্যে চারতলা ফাউন্ডেশন দিয়ে আমাদের যে একটি বাজেট, যে ইঞ্জিনিয়ার সাহেব যে একটি হিসাব দিয়েছেন, প্রায় 40 লক্ষ টাকার মতো আমাদের নিচতলায় খরচ হবে। এটা কিন্তু পাথর দিয়ে করা হচ্ছে না, এটা কংক্রিট দিয়ে সব ঢালাই করা হবে। তো দেখেন এটি লেআউট প্ল্যান, এখানে আপনারা যদি দেখেন তাহলে একটু আইডিয়া হবে জাস্ট।
এবং আমাদের যদি এই কলামে কোনটায় কোন জায়গায় কত মিলি রড দেওয়া আছে এবং কয়টা করে দেওয়া আছে, এগুলাতে এখানে সব কিছুই দেওয়া আছে। এই যে দেখেন এখানে মধ্যখানে যে কলামগুলো, এটাতে কিন্তু সবটাতে 10টি করে রড, যেটা 500টা রড। এবং এই কলামে কিন্তু আসলে এই বেজ ডালাইতে আমাদের যেখানে সাইডে যে কলামগুলো এগুলাতে কিন্তু বেজে 14 ইঞ্চি করে ডালাই, এবং মধ্যখানে যেগুলো এগুলাতে 17 ইঞ্চি ডালাই দেওয়া আছে। তো আসলে আপনারা একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে যদি এই ড্রয়িংগুলা করান তাহলে অবশ্যই ভালো হবে। আর আমরা যে এই ভিডিওগুলা তৈরি করি আপনাদের জাস্ট একটি আইডিয়া দেওয়ার জন্য, যে কোন জায়গায় কিভাবে করা হয়। এটা আইডিয়া যদি করেন তো প্রথম থেকে প্রস্তুতি নিলে সবচেয়ে ভালো। তো আমাদের এই লেআউট প্ল্যানটি কিন্তু 3 ধাপে আমাদের এই কলামগুলা করা হচ্ছে এবং 4 ধাপে এই বেজগুলা করা হচ্ছে। আর এখানে আমাদের যে সেফটি ট্যাঙ্কিটা করা হবে, আমাদের গ্যারেজটা দেখছেন, এই গ্যারেজের মধ্যে আসলে এই সেফটি ট্যাঙ্কিটা করা হবে। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে অবশ্যই আপনারা আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।